বাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষে এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিস গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন। গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু মুরগি ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন 6000927476 এবং 6901804306 এই নম্বরে। চোনা সমষ্টি ধনেহরি ওএনজিসির ড্রিস লাইট বন্যার জলের কবলে পড়ায় ওএনজিসির কেমিক্যাল বন্যার জলে মিশে একাকার হয়েছে, যার ফলে এলাকায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেমিক্যাল যুক্ত এই জল যেদিকে যাচ্ছে বিষাক্ত ছড়িয়ে দিচ্ছে, অনেক ঘর বাড়িতে ঢুকছে এই জল, এর ফলে মানুষ রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার অনেক গবাদি পশুও রোগাক্রান্ত হবেন বলে আশঙ্কা অনেকের। এ নিয়ে শুক্রবার ওএনজিসির দায়িত্বে থাকা কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সোনাবাড়িঘাট জিপি প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া জানান, বন্যার জলের সঙ্গে ওএনজিসির বিষাক্ত কেমিক্যাল যুক্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই কেমিক্যালের প্রাদুর্ভাবে মানুষসহ জীবজন্তু মরণ ব্যাধি রোগে আক্রান্ত হবেন, কিন্তু ওএনজিসি এই কেমিক্যালগুলো সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই কেমিক্যালের কারণে ক্ষতিগ্রস্ত লোক বা কোনো অঘটন ঘটলে দায়ী নিতে হবে ওএনজিসি বলে সাপ জানান তিনি। কেমিক্যাল যুক্ত বানের জল থেকে বন্যা আক্রান্তদের তাৎক্ষণিকভাবে রক্ষা দিতে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে দাবি জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। যেকোনো মুহূর্তে মানুষের শরীরে যেকোনো রোগ হইতে পারে, মানুষ মরতে পারে, গবাদি পশু মরতে পারে, বাচ্চাঞ্চল লাগিন বিশেষ ক্ষতিকর স্বাস্থ্যজনিত ব্যাপার আছে। এটা স্বাস্থ্যজনিত রোগ হওয়ার সম্ভাবনা। এই যে কেমিক্যাল, এটা হলো মারাত্মক কেমিক্যাল। এটা এই কেমিক্যালটা পৃথিবীতে আজ বিগত দিন বহুত বছর থেকে আমার সোনাবাড়িঘাট জিপির ভিতরে ভারী ডিলিং বেশি হয়। এখানে এখন এখন রিফাইনারি সেন্টার হয়েছে, এখানে সব দিকে গ্যাস এখানে আনিয়া দিয়ে এখান থেকে সাপ্লাই করা হয়। এখন নতুন একটা ডিলিং পয়েন্ট করা হয়েছে নদীর পাড়ে, নতুন ডিলিং পয়েন্ট করা হয়েছে কয়েকদিন, বর্তমানে এখন পর্যন্ত ডিলিং চলে আসে। এমন অবস্থায় যে ফ্লাড আই হওয়ার পরে এই যখন ডিলিং করে তারা প্রত্যেকটা জায়গা গেলে আপনারা দেখতে পারবা যে কয়েকটা তারা ফুসকুড়ি বানায়। এই ফুসকুড়ি মাঝে তেরফার ফেলাইয়া তারা একটা কেমিক্যাল এখানে আগে রাখে। এই কেমিক্যালটা যে যাবড়া যে কেমিক্যাল, এই কেমিক্যালটা রাখে, এটাই হলো একটা বিষাক্ত কেমিক্যাল। এটা মানুষের লাগে না, একটা মরণব্যাধি কেমিক্যাল যেটা। এই কেমিক্যালটা এখন ফ্লাড হওয়ার কারণে আপনারা দেখতে পারছেন এই জলের মধ্যে দিয়া যে পুরা এলাকাটা এই কেমিক্যালটা একটা বিস্তার লাভ করছে। দেখা যায় আমরা এখানে হইলো জনবহুল একটা এলাকা এবং এখানে আমাদের গবাদি পশু আছে প্রায় সোনাবাড়িঘাট এবং দনেহরি এলাকা নিয়ে প্রায় লক্ষাধিক আমার গরু বহিষ আছে। এখন জল যখন কমব তখন গরু যখন ঘাস খাইব, এই কেমিক্যালের দ্বারা আমার মনে হয় একটা মহামারীর রূপ ধারণ করব যে পশু পক্ষীর জন্য। এবং আমরা এই রাস্তার কিনারায় যারা ঘর বাড়ি আছে তাদেরও একটা এটার প্রভাব পড়ব, যে প্রভাবের কারণে মানুষের হয়তো শ্বাসজনিত রোগের হওয়ার আমরা আশঙ্কা করতেছি। আপনারা এখানে আইসুন দেখতে পারছেন যে বর্তমানে এই জায়গার মধ্যে যে পরিমাণ গন্ধ অনুভব করতে পারি, আর যখন জল কমব তখন ফ্লাডের জলেরও একটা যখন গন্ধ থাকে, ঠিক সেই সময় এই যে কেমিক্যালের দ্বারা মানুষ আক্রান্ত হইবা। আমরা জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর ওএনজিসি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখি আর যে এই কেমিক্যালের যে ব্যবস্থা নেওয়া লাগে, ওনারা যেহেতু যে এই ব্যবস্থা নেওয়ার লাগে আমরা তাদের কাছে অনুরোধ করছি, যদি তারা এইটার বিহিত ব্যবস্থা যদি না নেন তাহলে আমাদের স্কুল কলেজের ছাত্রগুলা অসুস্থ হইবা,
ছোট খাসো বাচ্চায় অসুস্থ হইবা, গরু মহিষ অসুস্থ হইবা, সমস্ত কিন্তু আজকে আমরা লাইভর ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সাক্ষী রাখিয়া এটা করি। আর যেদি তারারে আমার ইঞ্জিনিয়ারের লগে একটু আগে কথা হয়েছে, ইঞ্জিনিয়ার কথা দিছেন বিহিত একটা ব্যবস্থা নিবা, কি ব্যবস্থা নিবা সেটা তাই কইছুন না, কিন্তু যদি আমরা একটা গরু বয়স কিচ্ছু হইন তাহলে পুষ্করিণীর মাছ আছেন যতটা এই জলগুলা গিয়া এখানে দনেহরি পার্ট ওয়ানের দিকে গিয়া ঢুকছে, পয়েন্ট হইয়া গিয়া এদিকে গিয়া বেজান জায়গাত গিয়া এই জল ঢুকিছে, এবং সোনাবাড়িঘাট আপনারা দেখতে পাচ্ছেন সোনাবাড়িঘাট পার্ট টু এখন পার্ট ওয়ানের দিকে গিয়া আরও কিছু জল ঢুকছে। যতটা আমরা গরুয়া পুষ্করিণী আছে, প্রাইভেট পুষ্করিণী আছে, এটা তো জল ঢুকি গেছে, এখান থেকেও যদি কোনো অসুবিধা হয় সম্পূর্ণ দায়ী ও এনজিসি কর্তৃপক্ষ থাকবো।